ভিডিওটিতে স্বাগতম। ওয়েলকাম টু দিস ভিডিও। আমি সাইদ আহমেদ ফ্রম টরন্টো, কানাডা। আচ্ছা, এই ভিডিওতে আমরা রাউটার কী জিনিস সেটা সম্পর্কে জানব। রাউটার কী আপনারা কেউ জানেন? কমেন্টে লিখেন, তো আপনার খাতায় লিখে ফেলেন, ঠিক আছে? হোয়াট ইজ রাউটার? আচ্ছা, মানে আপনি যখন এখানে আসছেন তো ধরে নেওয়া যায় যে আপনি কম্পিউটার নেটওয়ার্ক রিলেটেড কোর্স অথবা ভিডিও চিন্তা করে এখানে এটা ওয়াচ করতেছেন, তাই তো? ওই সেন্স থেকে রাউটার কী জিনিস অথবা ইন জেনারেল রাউটার কী মিন করে, আচ্ছা ওইটাই আমরা দেখব। রাউটার কী জিনিস, এখন রাউটার সম্পর্কে জানতে গেলে আর কী কী জানা দরকার হতে পারে? আপনি যদি কোনো একটা পার্টিকুলার জিনিস সম্পর্কে জানতে চান, যেহেতু আমরা কম্পিউটার নেটওয়ার্কস ক্ষেত্রে আসি, মনে করি যে আমরা কম্পিউটার নেটওয়ার্কে কোনো একটা টপিক সম্পর্কে জানতে চাই, ঠিক আছে? আপনি আসলে কী কী জানতে চাবেন? মানে জিনিসটা কী, ডেফিনেটলি জিনিসটা দেখতে কেমন, মানে আমরা বাংলায় যেটা বলি যেটা খায় না মাথায় দেয়, আপনার কি মনে হয়? আচ্ছা, মানে জিনিসটা কী, জিনিসটা দেখতে কেমন, তাই তো? আচ্ছা, আপনার কী মনে হয় যে আর কী কী আমরা জানতে যেতে পারি কোনো একটা পার্টিকুলার জিনিস? আমরা যে কোনো একটা টপিক্স, মনে করেন কম্পিউটার নেটওয়ার্কস টপিক অথবা আপনার রিয়েল লাইফে যে কোনো টপিক্স, আপনি কী কী জানতে চাবেন কমেন্টে লিখতে পারেন, তো খাতায় লেখেন, পরে ম্যাচ করে দেখলেন। আচ্ছা আচ্ছা, তার মানে কী হচ্ছে যে মানে জিনিসটা কী, দেখতে কেমন, তারপরে কী হতে পারে, এটা কী করে, রাউটারটা কী করে, কীভাবে করে, বা কেন সে একটা করে, কেন সেটা করে, অথবা রাউটারটা আমাদের কেন দরকার, রাউটারটা কি আমাদের মাস্ট, দরকারি, রাউটার ছাড়া কি চলে, কোথায় কোথায় রাউটারটা দরকার হতে পারে, বা কোথায় কোথায় আমরা রাউটারটাকে ইউজ করব, ঠিক আছে? রাউটার ব্যবহারের সুবিধা কী, রাউটার ব্যবহারের অসুবিধা কী, অল্টারনেটলি কোনো কিছু করা যায় কি না, ঠিক আছে? তার মানে কি, মানে রাউটার সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এ ধরনের অনেক কিছুই জানতে হবে, ঠিক আছে? বুঝলাম যেটা কী, কী করে, কেন করে, কেন দরকার, কীভাবে করে, এগুলো জানলেন, জানার পরে কী, মানে হোয়াট ক্যান ইউ ডু উইথ ইট, রাইট? আপনি কী করতে পারবেন, তাই তো? আপনি কী করতে পারবেন এটা দিয়ে তো আপনাকে সেটা জানতে হবে যে এটা দিয়ে আমি কীভাবে করবো, ঠিক আছে? আমি কীভাবে করব, সে কীভাবে করে সেটা ঠিক আছে, তো রাউটার দিয়ে আমি কীভাবে করব। আচ্ছা, মানে আমি কীভাবে করবো বলতে কি, আমাকে এটা কানেকশন করা জানতে হবে, অথবা সে যে কাজগুলো করে আমাকে কী তাকে দিয়ে কাজগুলো করায় নিতে হবে, বা ওটাকে করানোর জন্য যা কিছু করা দরকার আমাকে করতে হবে, তাই তো? মানে ডিভাইসটাকে অপারেশনাল করতে হবে, ঠিক আছে? মানে ওইটাই এই ভিডিওটার উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে আসলে একটু লিভ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাকে একটু লিভ করতে হবে, একটা কাজ করা যায় যে আমি দেখি এটাকে একটু পজ ডেফিনেটলি করতে পারার কথা। আচ্ছা, রেকর্ডিং পজ করা যাবে, যাই হোক। তাহলে মানে তাহলে আমরা মানে একটু প্রসিড করি যে রাউটার জিনিসটা কী, তাই তো? আচ্ছা, এখন রাউটার যেটা আছে, নাম শুনে বুঝতে যাচ্ছে যেটা রাউট করতেছে, রাউট করতেছে মানে রাস্তা ঠিক করে দিচ্ছে, রুটটা ঠিক করে দিচ্ছে, মানে কে কোন দিকে যাবে রুটটা ঠিক করে দিচ্ছে। এখন আপনি মনে করেন যে ট্রাফিক সিগন্যাল, বাংলাদেশে ট্রাফিক সিগন্যাল যেটা আছে, ট্রাফিক সিগন্যালে কী থাকে, একটা ট্রাফিক পুলিশ থাকে, তাই তো? তারপরে কি, সে কে কোন দিকে যাবে
তাকে ঠিক করে দিচ্ছে, তাই তো? মানে কাউকে থামাচ্ছে, কাউকে যাইতে দিচ্ছে, ওটা ঠিক ওয়ান কাইন্ড অফ রাউটিং, কিন্তু ঠিক এক্স্যাক্টলি যে রাউটিংটা আমরা বলতেছি ঠিক ওই রকম রাউটিং না, ঠিক আছে? যাক, রাউটারটা কী করে, রাউট করে, মানে রাস্তাটা ঠিক করে দেয়, ঠিক আছে? ট্রাফিকের ক্ষেত্রে কি ভেহিকেলের রাস্তা ঠিক করে দিচ্ছে, রিক্সা, ট্যাক্সি, টেম্পো এগুলো রাস্তা ঠিক করে দিচ্ছে, আর কম্পিটিটরের ক্ষেত্রে কার রাস্তা ঠিক করে দিবে? কম্পিটিটর আমরা কেন করছি, কোন জিনিসটা যাবে কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে? আর ডাটা যাবে, তাই তো? ডাটা, ভিডিও, অডিও, টেক্সট, যাই কিছু না, ডাটা যাবে, তাহলে ডাটাটার রাউটটা আমরা ঠিক করে দিব, তাই তো? ডাটা রাউটটা ঠিক করে দিব, এই ডাটাটা কোথায় যাবে, কিন্তু কোথাও যেতে গেলে তো মানে কোনো একটা ডেস্টিনেশন লাগবে, তাই তো? ডাটাটা কোথায় হচ্ছে, মনে করেন যে আমরা যখন মানে রাস্তায় বের হই কোথাও যাওয়ার জন্য, আমার একটা বাড়ি থাকে, আমার কোনো একটা ডেস্টিনেশন থাকে, আমরা কি এখান থেকে ওখানে যাবো, একটা অ্যাড্রেস থাকে, তার মানে কি ডাটাটা যেটা আছে, ডাটাটা কোনো একটা পার্টিকুলার কম্পিউটার থেকে অ্যানাদার কম্পিউটারে যাবে, এটার জন্য কী লাগবে, সোর্স কম্পিউটার অ্যাড্রেস এবং ডেস্টিনেশন কম্পিউটার অ্যাড্রেস যেটা আছে, এই দুইটা লাগবে, তাই তো? এখন এই দুইটা লাগবে, কিন্তু সে তো আসলে যে কোনো জায়গায় দিয়ে যাইতে পারবে না, ঠিক আছে? মানে যাইতে গেলে আবার কী হবে, যাইতে গেলে আসলে মনে করো মাঝে মধ্যে আপনাকে কী করতে হবে, যে ট্রাফিক সিগনালে আসতে হবে বা ট্রাফিক পুলিশের ওখানে আসতে হবে, ঠিক আছে? যদি জিনিসটা ওই রকম না যে আমরা মানে ট্রাফিক পুলিশ আপনার ডেস্টিনেশন বুঝে আপনাকে রাউট করবে, কিন্তু আপনি মনে করেন যে রিক্সায় আসলেন, ঠিক আছে? রিক্সায় আসলে কি আপনাকে হয়তো রিক্সা রাস্তায় যেতে দিবে বা রিক্সার লেনে যেতে দিবে, আপনাকে হয়তো ওই গাড়িটা এনে যেতে দিবে না, ঠিক আছে? অথবা আপনাকে হাইওয়েতে উঠতে দিবে না, আপনি একটা লোকাল রাস্তায় আপনাকে পাঠিয়ে দিবে, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাউটিং, তাই তো? তাহলে ডাটা যেটা আছে, ডাটাটা কী কী করতে হবে, যে তার পথ চেনায় দিবে, মানে ওরকম যেরকম ট্রাফিক সিগনাল আছে, এখানেও মাঝে মধ্যে কিছু ট্রাফিক সিগনাল আছে ডাটার, সে ওই সমস্ত জায়গা থেকে পয়েন্ট থেকে কী করবে, তাকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিবে, তাহলে এটা রাউটিং। আচ্ছা, মানে রাউটিংটাকে আপনি আরেকটুভাবে চিন্তা করতে পারেন, যে আপনি মনে করেন যে গাজীপুর থেকে ঢাকায় যাবেন, ঠিক আছে? গাজীপুর থেকে ঢাকায় যাবেন, আপনাদের মানে 10টা ফ্রেন্ড আছে গাজীপুরের 10টা উপজেলা থেকে, সবাই ঢাকায় যাবে, ঠিক আছে? তাহলে আপনাকে কোথায় যেতে হবে, মোটামুটি হয়ে বলা যায় যে সবাই এই মনে করেন যে আপনার কালিয়াকৈর, তারপরে জয়দেবপুর, মানে এরকম কয়েকটা জিনিস আছে যেখানে আপনাকে যাইতে হবে ঢাকায়, ঠিক আছে? তা আপনাকে মোটামুটি বলা যায় যে ঠিক ঢাকার আপনাকে চৌরাস্তা নামে একটা জায়গা আছে, সেখানে আসতে হবে, আসার পরে তারপরে একটা রাস্তা সেটা সরাসরি ঢাকায় চলে গেছে। তা আপনি বলতে পারেন আমি টঙ্গিতে আসলেও তো হয়, ঠিক আছে? আপনি মনে করেন টঙ্গিতে গেলেন, মানে টঙ্গি বসতে আসবেন, তারপরে কি একই রাস্তা দিয়ে আপনি ঢাকায় চলে যাবেন, নর্মালি আমরা ওইটাই করি আর কি, ঠিক আছে? তার মানে কী হচ্ছে যে বিভিন্ন জনের বিভিন্ন সোর্স অ্যাড্রেস আছে, ডেস্টিনেশন কি ঢাকা, তাই তো? এখন ডেস্টিনেশন ঢাকা, এখন সবাই কি আসতেছে, মনে করেন চৌরাস্তায় আসলো বা টঙ্গিতে আসলো, এটা কি মনে করেন একটা কানেক্টিং পয়েন্ট, কানেক্টিং পয়েন্ট থেকে আমরা সবাই কোথায় যাচ্ছি, ঢাকায় যাচ্ছি, তার মানে কি আমরা ওই রাস্তা দিয়ে ঢাকায় যাব। এখন মনে করেন যে আপনার জয়দেবপুর চৌরাস্তার কথাই ধরেন, ঠিক আছে? চৌরাস্তার কথা কী কী করলো যে আপনি তো শুধু ঢাকায় যেতে পারেন না, চৌরাস্তা থেকে আপনি কী করতে পারেন, টাঙ্গাইল যেতে পারেন, সিরাজগঞ্জ যেতে পারেন, আপনার ময়মনসিংহ যেতে পারেন, কিশোরগঞ্জ যেতে পারেন, ঠিক আছে? যেহেতু আপনাদের ডেস্টিনেশন অ্যাড্রেস কী ঢাকা, তার মানে কি আপনাকে ঢাকার রাস্তা যেটা আছে ওইদিকে যাইতে হবে, এটা আপনি অটোমেটিক্যালি যাচ্ছেন, তো মনে করেন যে আপনি জানেন, আপনি আপনি কেউ চেনেন না, ঠিক আছে? ঢাকা দিয়ে কি আপনি যেতে হবে, তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে আসতে হবে চৌরাস্তায়, আসতে হবে, এসে ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই ঢাকা কোন দিকে যাবো, তখন সে করে ভাই এই রাস্তা দিয়ে যান, তার মানে কী হচ্ছে যে এই যে আপনাদেরকে রাউট করে ঢাকার দিকে পাঠিয়ে দিচ্ছে। রাউটারটা ওরকম একটা জিনিস, ঠিক আছে, যে আপনার ইন্টারনেটের বিভিন্ন জায়গায় জায়গায় থাকবে ডাটাগুলো, আছে কোথায় যাবে এটার উপর বেস করে পাঠিয়ে দিবে। তা আপনি বলতেছেন রাউটারের দরকারটা কি, আমি তো মানে যে কোনো কম্পিউটার দিয়ে ডাটা তো যে কোনো কম্পিউটারে যেতে পারে, তাই না? তার মানে আপনাকে কী করতে হবে যে অনেক বেশি কানেকশন করতে হবে, কম্পিউটার টু কম্পিউটার না হোক অথবা বিভিন্নভাবে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তখন হইতে পারে যে আপনি গেলেন আর কি আরবিট্রারি, ঠিক আছে? অথবা এমন হতে পারে যে আপনি পাঠালেন সবার কাছে গেলেও, তারপরে যার দরকার সে নিয়ে নিল, হ্যাঁ পাইছি আমার ডাটা,
ঠিক আছে, মানে জিনিসটা একটা হ্যাফাজার্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কী করতেছি, আমরা যেরকম মানে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কটাকে এরকম স্ট্রাকচার দিচ্ছি, তারপরে মানে অনেকগুলোকে একসাথে নিয়ে আসছি, তারপর একটা মেইন জায়গায় নিচ্ছি, তারপর ওখান থেকে আবার ছড়াই দিছি, কম্পিউটারের নেটওয়ার্কগুলো ওইভাবে কানেক্ট থাকে, কম্পিউটারগুলো ওইভাবে কানেক্টেড থাকতেছে যেন আমরা ডাটাগুলোকে অর্গানাইজড ওইতে পাঠাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া রাউটিং। রাউটিংটা কী, রাউটিংটা আপনার মনে করেন যে ওই বিগ বিগ সিটির কানেকশনের যেরকম রাস্তা থাকে, রাউটার ঠিক ওই লেভেলে কাজ করে। আপনার কী হয়েছে, আপনার লোকাল গাজীপুরের ভিতরে তো বিভিন্ন জায়গা থাকে, তাই না, বিভিন্ন রাস্তা থাকে। আপনি কী করেন, আপনার বাসা থেকে হয়তো ওই পেঁচায়া পুচায়া এদিক সেদিক দিয়ে চৌরাস্তা যাইতে পারেন, ঠিক আছে। কিন্তু চৌরাস্তার যাওয়ার পরে ঢাকায় যাওয়ার জন্য কিন্তু আমি খুব বেশি পেঁচাইতে পারবেন না, ঠিক আছে, মানে পেঁচাইতে পারবেন আর কি, মানে খুব মানে ওয়াইস পেঁচানো হবে না আর কি, ঠিক আছে। যাই হোক, মানে রাউটারটা কী করতেছে, ওরকম মনে করেন যে একটা একটু মানে বড় বড় জিনিসটা কানেক্ট করতেছে, ঠিক আছে। মানে আমাদের ট্রান্সপোর্টেশন যেরকম কিছু কিছু বড় বড় রাস্তা থাকে, হাইওয়ে থাকে, বড় বড় সিটিকে কানেক্ট করে, ওরকম একটা ব্যাপার। আসলে আমরা বড় বড় সিটিটাকে আমরা কী মনে করতে পারি, বড় বড় সিটিটাকে আমরা কম্পিউটারটা নেটওয়ার্ক মনে করতে পারি, অনেকগুলা কম্পিউটার একটা কানেকশন, ঠিক আছে। আর রাউটারগুলো কী করতেছে যে এগুলোর মধ্যে থেকে ট্রাফিক যেটা আছে এটাকে মেনটেন করতেছে। চৌরাস্তা আসার পরে আপনি সিরাজগঞ্জে গেলে আপনাকে একদিকে পাঠাবে, ঢাকায় আসলে আরেকদিকে পাঠাবে, ঠিক আছে। যখন আপনি সিরাজগঞ্জ যখন চলে যাবেন তখন কী হবে, ওখানে একটা রাউটার থাকবে, সেটাতে আপনাকে পাবনা দিলে একদিকে পাঠাবে, বগুড়া দিলে একটা পাঠাবে, রাজশাহী গেলে আরেকদিকে পাঠাবে। যখন বগুড়া চলে যাবেন, বগুড়ার কোনো ইন্টারনালি, তখন কী হবে, ইন্টারনাল কোনো একটা পার্টিকুলার উপজেলায়, মনে করেন পুরো উপজেলায় একটা নেটওয়ার্ক আছে, ওখানে পাঠাবে, ওখান থেকে পার্টিকুলার কম্পিউটারে পাঠাবে, ঠিক আছে। মানে বিভিন্ন স্টেজে কী থাকতেছে, মানে রাউটার থাকতেছে, ঠিক আছে। রাউটারগুলো কী করতেছে, একেবারে টার্মিনালের যে ছোটো একটা নেটওয়ার্ক আছে, যেখানে হয়তো মনে করেন যে অল্প কিছু কম্পিউটার কানেক্টেড, ওই লেভেলে যখন যাবে তখন হয়তো আর ওটা রাউটার থাকবে না। মনে করেন যে সেক্ষেত্রে কী থাকবে, একটা মনে করুন একটা কানেক্টিং ডিভাইস থাকলো, ঠিক আছে, সেটা সেখানে গেলে সে পার্টিকুলার কম্পিউটারে পাঠিয়ে দিল, ঠিক আছে। যাই হোক, তার মানে রাউটারটা কী করতেছে যে একটা কম্পিউটারের কালেকশন, মানে কম্পিউটারের কালেকশন কালেকশন কানেকশন কালেকশন যেটা আছে, সেটাকে আমরা কী বলতে একটা নেটওয়ার্ক বলতেছি। মানে বিভিন্ন নেটওয়ার্ক যেটা আছে, মনে করো বিভিন্ন বড় বড় সিটির যে নেটওয়ার্ক আছে, ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের মাঝখানে মাঝখানে কী আছে, রাউটার আছে, আমরা এই বড় বড় পাতগুলোকে হ্যান্ডেল করতেছি। তাহলে এটা কী কী বলা আছে, আপনার নেটওয়ার্ক লেয়ার ডিভাইস। রাউটারটা কি, নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, ঠিক আছে। মানে বড় বড় সিটিতে কানেক্ট করার জন্য আপনাকে ইউজ করবেন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার মানে নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, আপনার বাসায় 10টা কম্পিউটার আছে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যেতে চান, আপনি রাউটার বসাবেন মাঝখানে যেন রাউটারের কাছে হয়ে তারপরে যাবে, নাকি প্রত্যেকটা কম্পিউটারে মানে কানেকশন দিয়ে রাখবেন, সবার সাথে সবার কানেকশন দেবেন, সবার সাথে কানেকশন দেওয়া ঠিক একটা ওয়াইস না, ঠিক আছে। মানে হ্যাফাজার্ড, ডাটা কনজেশন হবে, ডিলে হবে, অনেক ব্যাপার স্যাপার হবে। রাউটার বসাবেন, রাউটার তো আসলে এটা কী করে যে মানে নেটওয়ার্ক নিয়ে কাজ করে, ঠিক আছে। হতে পারে যে আপনার মানে কোম্পানিতে দুইটা বড় বড় নেটওয়ার্ক আছে, ওদের মাঝখানে আপনি বসাটা বসাতে পারেন, দ্যাট মেক সেন্স। তো আপনার বাসার একই রুমে 10টা কম্পিউটারকে রাউটারতে কানেক্ট করা দরকার, অন্য কোনোটা নিজেতে কানেক্ট করেন, যেটা হাবের ভিতরে কানেক্ট করেন, হাবের ভিতরে সবাই ডাটা পাঠালো, হাব কী করতেছে, হাব হয়তো সবারই পাঠাচ্ছে, অথবা মনে করেন যে একটু ইন্টেলিজেন্ট হাব যেগুলো আছে সেগুলো তো কোনো পার্টিকুলার কম্পিউটারের অ্যাড্রেস থেকে ওখানে পাঠায়, সেখানে আমরা সেটা সুইচ বোধ একটা টার্ম ইউজ করি, ঠিক আছে। তাহলে কী হচ্ছে যে কম্পিউটার টু কম্পিউটার যে কানেকশন, এর জন্য আমরা কি হাব সুইচ এগুলো ইউজ করতেছি, কিন্তু মনে করেন যে মানে গাজীপুরে অরিজিন কম্পিউটারের ডাটাকে যদি আমরা ঢাকাতে পাঠাতে চাই, সেক্ষেত্রে কী হইতে পারে যে গাজীপুরের সমস্ত কম্পিউটার একটা জায়গায় আসলো, সেখান থেকে যদি ঢাকায় পাঠায়, তার মানে কি একটু হাই স্পিড দিয়ে, হাই স্পিড রোড দিয়ে পাঠালে জিনিসটা ভালো হয় আর কি, ঠিক আছে। মানে এটা কস্ট এফেক্টিভনেস বলেন, অর্গানাইজেশন বলেন, তারপর হয়তো ডাটা ফাস্টার রিচিং, এই সমস্ত ব্যাপারে অনেক সুবিধা হয়, সেজন্য আমরা এটা করে থাকি, ঠিক আছে। তার মানে কি, লেয়ার টু ডিভাইসটা কি, সুইচ, ঠিক আছে। আর লেয়ার থ্রি ডিভাইস, নেটওয়ার্ক লেভেলের ডিভাইসটা কী হচ্ছে, রাউটার। এখন বিষয়টাকে আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন, রাউটার কী হচ্ছে, আপনার মানে রিয়েল লাইফে নেটওয়ার্কে কী থাকে, রাউটারগুলো নর্মালি মনে করেন যে আইএসপিতে থাকে, ঠিক আছে। আপনি মনে করেন যে আপনার বাসা থেকে ইউএসএর কম্পিউটার, ইউএসএর কোনো একটা
ওয়েবসাইট ইউজ করতেছে সেখানে আপনার ডাটা প্রথমে কোথায় যাবে, আইএসপিতে থাকবে। আইএসপি দেখবে যেটা কি ইউএসএর নাকি কোথার বা কোন নেটওয়ার্কে, তারপরে ওই লাইনের থ্রুতে ওই রোড দিয়ে ওটাকে কানেক্ট করে ডাটাটাকে নিয়ে আসবে। ঠিক আছে, বিষয়টা থাকে এরকম। আচ্ছা, এখন একটা বলতে পারে যে আপনার বড় কোম্পানি হলে বিভিন্ন ব্রাঞ্চ টু ব্রাঞ্চ আপনি রাউটার দিয়ে নেটওয়ার্কে ট্রাফিকভাবে ডিল করতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়াল যেটা আছে কি আছে যে আইএসপি থ্রুতে ইন্টারনেটে অ্যাক্সেস পায়। এবং আইএসপিগুলো কী থাকে, আইএসপিগুলোতে নর্মালি রাউটার থাকবে। রাউটারগুলো কী করতেছে যে একটা আইএসপির সাথে আর একটা আইএসপির কানেকশন, অথবা একটা আইএসপির সাথে স্যাটেলাইট দিয়ে অন্য কম্পিউটার অন্য কান্ট্রির সাথে কানেকশন, অথবা রাউটারের সাথে ফাইবার অপটিক্স দিয়ে অন্য কোনো লার্জ নেটওয়ার্কের সাথে অথবা ইনফরমেশন হাইওয়ে যেটা আছে সেটার সাথে কানেকশন, এই জিনিসগুলো মেনটেন করা হচ্ছে। ঠিক আছে, রাউটার না থাকলে কী হইতো, যদি আমরা যদি সবাইকে সবার সাথে কানেক্ট করতে পার করতাম মানে একটা হ্যাফাজার্ড আর কানেকশন টেকনোলজি যেটা আছে। এখন মনে করেন যে আপনি ঠিক ফাইবার অপটিক্স দিয়ে গিগাবিট বা মনে করেন যে সবচেয়ে বড় ক্যাপাসিটি দিয়ে এটা সেটি দিয়ে দুটো কম্পিউটার কানেক্ট করার কোনো মানে নেই, কম্পিউটার মানে 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 নেই। তাহলে কী হচ্ছে, আপনি এটা কম্বাইন করে একটা হাই স্পিড দিয়ে দিলেন আর কি। আর তারপরে যেটা আছে যে আপনি যে ট্রাফিকটা ইউএসএতে যাবে সেটা ইউএসএর দিকেই পাঠান, আসলে পুরো দুনিয়া ঘুরে ইউএসএ পাঠানোর দরকার নেই। মানে একটু ভেরিয়েশন আছে, হয়তো অন্য দিক দিয়ে পাঠানো করা যেতে পারে, সেটা সেটা ডিফারেন্ট কেস। তবে ইন জেনারেল আমরা কি চাবো যে হ্যাঁ, মানে রাউটার দিয়ে ইউএসএর দিকে যেটা সেই দিকে, মানে এরকম না যে একটা একটা রাউটার দিয়েই আপনি ডিরেক্ট ইউএসএর নেটওয়ার্কে যাবেন। ওটা দেখবে যে না, ইউএসএর দিকে যেতে গেলে আমাকে ওই নেটওয়ার্কে পাঠাতে হবে, ওখানে একটা রাউটার আছে, ওই রাউটারটা আপনি দেখবে ইউএসএ দিকে যেতে গেলে আমাকে এই রাউটারে পাঠাতে হবে, ওখান থেকে কী করতে হবে আর একটা রাউটারে পাঠাতে হবে, এরপর করে করে আপনার এসে যাবে। ঠিক আছে, মানে এই যে মাঝখানে মাঝখানে যে রাউটার যেটা আইএসপি, এখানে কি আপনার কম্পিউটার তো যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আইএসপি টু আইএসপি অথবা আইএসপি টু স্যাটেলাইট অথবা আইএসপি টু মনে করেন মাইক্রোওয়েভ ওভেন দিয়ে আর একটা কান্ট্রির সাথে কানেক্টেড অথবা ফাইবার অপটিক্স দিয়ে সমুদ্রের নিচ দিয়ে যাওয়া, এই যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো কী হচ্ছে, এগুলো কম্পিউটার টু কম্পিউটার কানেকশন হচ্ছে। এগুলো কী হচ্ছে যে আইএসপি টু আইএসপি বা বিভিন্ন অর্গানাইজেশনের থেকে কানেক্ট হচ্ছে, সেগুলো কি হাই স্পিড ব্যাকবুক দিয়ে কানেক্ট হচ্ছে। সেটা কী হচ্ছে, এই যে ডিভিড ডিফারেন্ট পাথের যে চার্জ ব্যাপারটাগুলো আছে সেটা কে ডিটারমিন করে দিচ্ছে, এটা রাউটার দিয়ে, রাউটার দিয়ে পাথগুলোকে বাঁধতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার মানে কি রাউটারটা রাউট করতেছে মানে একটা ডেস্টিনেশন, লার্জ ডেস্টিনেশন নেটওয়ার্ক কান্ট্রি ওইভাবে সে করতেছে আর কি। ঠিক আছে, সেটা কীভাবে করে, সে টানেলে মেনটেন করে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক এরকম হলে কোন দিকে পাঠাতে হবে। এটা আপনি সে মনে করেন যে একটা ফিক্সড ইনফরমেশন রাখতে পারে স্ট্যাটিক রাউটিং, অথবা সে মাঝে মধ্যে আর কি মনে করেন যে বিভিন্ন নেটওয়ার্কে কুয়েরি টুয়েরি করে মানে কোন দিকে যাইতে গেলে কোথায় নেক্সট কোন রাউটারে পাঠালে কাজটা ভালো হবে সেটা সে মেনটেন করে থাকে, বলে আপনার ডিনামিক রাউটিং। ঠিক আছে, আচ্ছা এখন আমি আসলে ভিডিওটা এখানেই শেষ করে দিই। ঠিক আছে, আমি আসলে ঠিক 5-10 মিনিট করতে চাচ্ছিলাম যে এরপরে কোনো কিছু একটা করতে হবে আমাকে, তো আমি এখানে শেষ করে দিই। হয়তো পরবর্তীতে রাউটার নিয়ে মোর কিছু বলা যেতে পারে, স্পেশালি যে রাউটারটা কীভাবে কনফিগার করতে হবে বা রাউটিং কনফিগার শিখতে গেলে আপনাকে কোন টুলসটা ইউজ করতে হবে, তারপর টুলসের কিছু বেসিক কমান্ড যেগুলো সেগুলো আপনাকে আমি পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই।